নারীদের কাছে শাড়ি এক জনপ্রিয় বস্ত্রের নাম। উৎসব বা বিয়ের অনুষ্ঠানে পরার জন্য সিল্কের শাড়ি অনেকেরই প্রিয়, কারণ এ ধরনের শাড়ি সব বয়সী নারীদেরই ভালো মানায়। বিশ্বের বিভিন্ন দেশে সাধারণত যেসব দামি শাড়ি পাওয়া যায় সেগুলোর মূল্য বাংলাদেশি টাকায় কত হতে পারে? 20,000 থেকে 50,000, খুব বেশি হলে 1,00,000 টাকা। তবে এবার এই শাড়ির দাম শুনলে আপনি অবাক হবেন। একটি শাড়ির দাম 50,00,000 টাকা। বিলাসিতার কারণে এই শাড়িটি জায়গা করে নিয়েছে বিশ্ব রেকর্ডসে। পার্শ্ববর্তী দেশ ভারতে 2008 সালে বিক্রি হয় এমন শাড়ি যা বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হিসেবে গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ডসে জায়গা করে নেয়। ভারতের সর্বকালের অন্যতম সেরা চিত্রশিল্পী হিসেবে খ্যাত রবি বর্মার মৃত্যুর 100 বছর উপলক্ষে 2006 সালে শাড়িটি তৈরির উদ্যোগ নেয় তামিলনাড়ুর জনপ্রিয় ব্র্যান্ড দ্য চেন্নাই সিল্ক। শাড়িটির জমিন জুড়ে রবি বর্মার আঁকা গ্যালাক্সি অফ মিউজিশিয়ান ছবির শিল্পকর্ম ব্যবহার করা হয়েছে। এতে বিনা হাতে গীত বাদ্যরত ভারতীয় নারীদের দেখা যায়। এছাড়া এর পারগুলোতেও রয়েছে আরও 11টি ছোট ছোট চিত্রকর্ম। 8 কেজি ওজনের শাড়িটিতে ব্যবহার করা হয়েছে সোনা, হীরা, প্লাটিনাম, রুবি, পান্নার মতো আরও বহু মূল্যবান ধাতু। 36 জনেরও বেশি কারিগর 1 বছর ধরে শাড়িটি তৈরি করেন। এর ডিজাইন করেন চেন্নাই সিল্কের পরিচালক এস কার্তি। 2008 সালের 5ই জানুয়ারি 39,31,000 রুপি বা প্রায় 50,00,000 টাকায় শাড়িটি বিক্রি হয়। কাতারের একজন ব্যবসায়ী তার হবু স্ত্রীর জন্য শাড়িটি কিনে নেন। ভারতের এই শাড়িটি বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হিসেবে নাম তুলে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সুজন হোসেন, মাইটিভি।